আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। আজকে ইউনিট 5-এর লেসন 1 নিয়ে আলোচনা করব। যাই হোক, শুরু করার আগে দেখো, ভোকাবুলারি পার্টটা তোমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। এই ভোকাবুলারি পার্টটা আমি এখানে তুলে ধরেছি, তোমরা এখান থেকে ভোকাবুলারি পার্টটা নিয়ে দেখে নিবে। আমি এই বিষয়ে আর কোনো বিস্তারিত আলোচনা করছি না, তো সরাসরি আমি চলে যাচ্ছি যে পেসেজ থেকে। কোনো টেক্সটটা আমরা পড়ে দেখি, টেক্সটে কী বলা আছে। দেখো, প্রথমে আমরা টেক্সটের লেসন 1টা শুরু করি। এটা দুটো লেসন আছে ইউনিট 5-এর, এই দুটো লেসনে আমি আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা এই লেসন 1টাই শুরু করছি। ওকে দেখো, ওকে তাহলে শুরু করি। আমাদের আজকে টেক্সটটা হচ্ছে, দেয়ার ইজ এ স্মল ভিলেজ কল ভবানীপুর ইন ঝিনাইদহ। ঝিনাইদহে ভবানীপুরে একটি গ্রাম আছে, ছোট গ্রাম। আচ্ছা, তারপরে দেয়ার ইজ, ইট ইজ এ ট্রপিক্যাল বাংলাদেশ ভিলেজ। এটি বাংলাদেশের সাধারণ গ্রামের মতোই। People here spends their day-to-day life mostly working in the fields and doing small jobs. বলা হচ্ছে সেখানের লোকজনগুলো তাদের সময় অতিবাহিত করে দিনের পর দিন বা জীবন অতিবাহিত করে, মোস্টলি ওয়ার্কিং, সবচেয়ে বেশি কাজ করে তারা ফিল্ডে, এবং ডুইং স্মল জব, এবং সামান্য ছোটো ছোটো কাজও করে তারা, জবও করে। আচ্ছা, তারপর দেখো, ইন অর্ডিনারি ভিলেজ দেয়ার লিভস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ওম্যান নেম শামিমা আক্তার মায়া। বলা হচ্ছে যে এই সাধারণ একটা গ্রামে একটা অসাধারণ মহিলা বসবাস করে, তার নাম হচ্ছে শামিমা আক্তার মায়া। আচ্ছা, তারপর দেখো, শামিমাস ওয়েল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ মেড হার এক্সট্রাঅর্ডিনারি। বলতে হচ্ছে যে শামিমার ইচ্ছা শক্তি এবং সংকল্পই তাকে, দুটো সংকল্পই তাকে এই এক্সট্রাঅর্ডিনারি করতে সাহায্য করেছে। আচ্ছা, তারপরে শি হ্যাজ সিন দ্য মোস্ট ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ। সে তার জীবনের সবচেয়ে খারাপ দিকটাও সে দেখেছে, এবং বাট দ্য ক্রুয়েলটি কুড নট ডিফেক্ট হার স্পিরিট। কিন্তু তার এই ক্রুয়েলটি তার জীবনের এর উদ্যময়ের ক্ষেত্রে কোনো বাধা সম্মুখীন করতে পারেনি। শি হ্যাজ কাম আউট অ্যাজ এ উইনার ডিফেইং অল দ্য ওয়ার্স অফ লাইফ। সে এখান থেকে বিজয় হয়েছে, যত বাধা ছিল তার জীবনে সবগুলো অতিক্রম করার মাধ্যমে। আচ্ছা, তারপর দেখো, শামিমা ইজ নাও 32 ইয়ার্স ওল্ড। শামিমা এখন কত বছর বয়স? শামিমার বয়স এখন 32 বছর। শি হ্যাজ অনলি এ সন নেম আশিকুর রহমান কনক। তার একটা বাচ্চাও আছে, অর্থাৎ ছেলেও আছে, তার নাম হচ্ছে আশিকুর রহমান কনক। আচ্ছা, শি রানস এ স্মল ভিলেজ, বুটি কল্ড ঐক্য নারী কল্যাণ সংস্থা ইন হার ভিলেজ। বলা হচ্ছে যে সে তার গ্রামে একটি ঐক্য নারী কল্যাণ সংস্থার একটা বুটিকও চালু করেছে। আচ্ছা, যেটাকে ঐক্য নারী কল্যাণ সংস্থা বলা হয়। লেটস হিয়ার ফ্রম শামিমা হাউ শি সাকসিডেড ইন গেট ইন সেটিং আপ হার বুটিক। চলো এখন শোনা যায় যে শামিমা কীভাবে এই বুটিক থেকে সফলতা লাভ করে উঠেছে। আচ্ছা, তাহলে চলো আমরা পেসেস 2-তে, অর্থাৎ লেসন 2-তে চলে যাই। দ্বিতীয় পেসেজে, লেসন 2-তে আমরা দেখতে পারবো যে শাইমা তার গল্পটা আমাদের বলছে। আচ্ছা, তার কি ঘটনাগুলো ঘটেছে জীবনে। আচ্ছা, লেটস স্টার্ট। শাইমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি। শাইমা তার গল্প বলা আমাদের কাছে শুরু করে দিল। লিসনিং টু হার স্টোরি উই ওয়ার স্টাম্পড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আওয়ার হার্টস ওয়ার ফিল্ড উইথ অ্যাডমিরেশন ফর হার। বলা হচ্ছে তার গল্পটা শোনার মাধ্যমে আমাদের মনের ভিতর একটা পরিবর্তন এসে গেল, স্টান্ড হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, এবং সেম টাইমে একই সাথে আমাদের অন্তরটা তার জন্য একটা মায়া চলে আসলো। আচ্ছা, ইট ওয়াজ 1995, এটা ছিল 1995 সাল। শামিমা ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, শামিমার বয়স ছিল তখন 15 বছর। সে গট প্রমোটেড ক্লাস 8, সে তখন ক্লাস 10 শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল এবং পারমিশন পেয়েছিল। শামিমা হ্যাজ অল দ্য ড্রিমস অফ অ্যান অ্যাডোলেসেন্ট, তার ঐশ্বরের সে তার অনেকগুলি স্বপ্ন ছিল, এবং শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন হার লাইফ, সে তার জীবনে একটা পরিবর্তন আনতে চেয়েছিল। আচ্ছা, শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু, তার পরিবারকেও সে একদিন খুশি বা সুখী দেখতে চেয়েছিল। আবার শি নিউ শি কুল ফুলফিল্ড হার ড্রিম বাই কমপ্লিটিং হার এডুকেশন অ্যান্ড গেটিং এ গুড জব। সে জানতো যে সে পারবে এই তার স্বপ্নগুলো পূরণ করতে, এবং তার একটি ভালো গেটিং এ গুড জব, ভালো একটি চাকরি করার মাধ্যমে এবং তার লেখাপড়া কমপ্লিট করার মাধ্যমে। আচ্ছা, 15 ইয়ার্স ওল্ড, 15 বছর বয়সে শামিমাস ড্রিমস ওয়ার নিপ ইন দ্য বার্ড, শামিমার স্বপ্নগুলো অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। অর্থাৎ নিপ ইন দ্য বার্ড অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া, এটা একটা ইরোমেন ফ্রেস। ওকে,
তারপর দেখো হার ফাদার ওয়ান্টেড টু মেরি হার অফ এগেনস্ট হার ওয়েল, তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ চাইলেন। আচ্ছা, মেরিং অফ এ গার্ল আন্ডার 18 ইজ এগেনস্ট দ্য ল ইন বাংলাদেশ, যদিও বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর বয়সে নিচে বিয়ে হওয়াটা এটা আইনত আইনের বাইরে বা লতে এগেনস্ট করছে। আচ্ছা আচ্ছা, শাইমা ডিড নট ওয়ান্ট টু গেট মেরিড, কিন্তু শাইমা চাইনি যে এখন সে বিয়ে করবে। আচ্ছা, বাট নোবডি পেইড এনি হিট টু হার, বলতেছে যে কেউ তার কথায় কোনো কর্ণপাত করেনি। আচ্ছা, দে অ্যারেঞ্জড হার ম্যারিজ উইথ এ ম্যান সাচ মাচ ওল্ডার দেন হার, বলা হচ্ছে তার বিবাহটা আয়োজন করা হয় তার থেকে অনেক বেশি বয়স্ক লোকের সাথে। অল হার টিয়ার্স অ্যান্ড প্রোটেস্ট ওয়েন্ট ইন ভেন, তার সমস্ত কান্না এবং প্রতিরোধ সেখানে শেষ হয়ে যায়। শাইমা ওয়াজ মেরিড অফ টু কামাল উদ্দিন জর্দার, সে কামাল উদ্দিন জর্দার নামে একজনকে সে বিবাহ করা বিবাহ দেওয়া হয়। আচ্ছা, এই ছিল লেসন ওয়ান এবং টুর ইউনিট ফাইভের, এই গল্পটা এখানেই শেষ হয়ে গেল। আমি পেসেজের বাকি যে গল্পটুকু আছে আমি অন্য একটা ভিডিওতে বলার চেষ্টা করব। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা শাইমা সম্পর্কে আরও একটা ভিডিও পাবে, তাই এই ভিডিওতে তোমরা যতটুকু জেনেছ আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।